নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শনি নবগ্রহের একটি অন্যতম গ্রহ। শনি গ্রহকে গ্রহরাজ ও বলা হয়ে থাকে। শনিদেব হিন্দু ধর্মমতে একজন দেবতা। শনি উগ্র দেবতা বলে কুখ্যাত। জ্যোতিষশাস্ত্র মতে শনির কুদৃষ্টি অশুভ ফল নিয়ে আসে। সৌরজগতের শনিগ্রহ ও সপ্তাহের শনিবার দিনটি শনিদেবের জন্য নামকরণ করা হয়। শনিদেবকে শনিশ্চর বা শনিশৈশ্চর নামেও ডাকা হয়। শনিদেব সম্পর্কে সাধারণ মানুষের ধারণা যতই ভয়ভীতি মিশ্রিত হোক না কেন, মৎস্য পুরাণ কিন্তু শনিদেবকে লোকাহিতকর গ্রহের তালিকায় ফেলেছেন। প্রতি শনিবার সন্ধ্যায় শনিদেবের পূজার্চনা করা বিধান আছে। সাধারণত শনিদেবের মন্দিরে অথবা গৃহের বাইরে খোলা জায়গায় শনিদেবের পূজা করা। বন্ধুরা, আজ আমি আলোচনা করব শনিবার বেশ কিছু বিষয় দান করলে বা বেশ কিছু জিনিস দান করলে শনির কুদৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। মো আয়ের কারক গ্রহ হল শনিদেব। শনি দুর্বল ও পীড়িত এবং অশুভ হলে কর্মলাভ সম্ভব নয়, ফলে উপার্জন হ্রাস পায়, মানুষের জীবনে নানা বিপত্তির সৃষ্টি হয়। তমগুণী তপস্যার দ্বারা লব্ধ জ্ঞান শনি দান করে। বুধ ও শুক্র শনিদেবের শুভ গ্রহ এবং সুখ ও ধন লাভ হয় শনির সঙ্গে যুক্ত হলে। মানুষকে যা দান করে তা ফিরিয়ে নেয় না। শুভ শনির কৃপায় কোনো জাতক কিংবা জাতিকা জীবনের যে স্তরে পৌঁছান সেখান থেকে পতনের কোনো সম্ভাবনা থাকে না। বুঝবেন কি করে আপনার মধ্যে শনির কুপ্রভাব এসেছে, আগে থেকেই আপনি বুঝতে পারবেন। কারণ শনি অন্তত 2-3 বছর আগে থেকেই আপনার শরীরে ব্যথা বাত এগুলো বৃদ্ধি ঘটায়। আপনি যে বাড়িতে বাস করছেন সেই বাড়ির আবহাওয়া অর্থাৎ পরিবেশ পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে থাকে, বাড়ি বিক্রির সম্ভাবনা তৈরি করে, ঋণগ্রস্ত হয়ে যান, আপনি যে জায়গায় কাজ করেন সেখানে কর্মচারীর বিভিন্ন সমস্যা তৈরি হয়, আপনার যানবাহনের বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, এই সকল ইঙ্গিত আগে থেকেই শনিদেব দিয়ে থাকেন। তো এখন মূল বিষয়ে আসব, এই বিষয়গুলি থেকে কি করে নিজেকে রক্ষা করবেন এবং তা যদি দান করে হয়। তো সেক্ষেত্রে বলবো, মাসকলাই বা উড়াদ ডাল দান করুন। কালো রঙের গাভী, মহিষ, ঘোড়া এগুলো দান করতে পারেন। সরিষার তেল দান করুন। কালো কাপড়, টাকা, কালো কম্বল এগুলো দান করতে পারেন। লোহা বা আয়রন, কালো তিল, চামড়ার জুতো, আপনার চাষযোগ্য জমি কোনো গরিব মানুষকে যদি আপনি সাধ্যমতো দান করতে পারেন তাহলেও শনির প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। লোহার তৈরি বিভিন্ন দ্রব্যাদি আপনি দান করুন। তিল দিয়ে রান্না করা ভাত যদি কোনো গরিব দুঃখীকে দান করতে পারেন তাহলেও শনির প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। মিশ্রিত সরিষার তেল দিয়ে তৈরি রুটি যদি দান করেন। যদি বাসনপত্র ও সবজি শনিবার সন্ধ্যায় কোনো বয়স্ক দরিদ্র ব্যক্তিকে যদি দান করেন তাহলেও শনিদেব তুষ্ট হন। আপনি যদি দরিদ্র ও বয়স্ক ব্যক্তিদের সেবা শুশ্রূষা করেন, কুষ্ঠ রোগীদের সাহায্য করেন, কোনো নীল বর্ণের বস্তু কোনো কর্মীদেরকে যদি দান করেন এবং কুকুরকে যদি আপনি খাওয়ান তাহলেও শনিদেব তুষ্ট হন। তবে সেক্ষেত্রে বলবো বন্ধুরা, সত্যিকারের সমবেদনা দিয়ে অবশ্যই দান করবেন, করুণা করে কখনো করবেন না, তাহলে শনিদেব কিন্তু। শনি পূজার ক্ষেত্রে
নীল বা কৃষ্ণবর্ণের ঘর, পুষ্প, বস্ত্র, লোহা, মাসকলাই, কালো তিল, দুগ্ধ, গঙ্গা জল, সর্ষের তেল প্রভৃতি বস্তু শনিদেবের ব্রতের জন্য আবশ্যিক। নির্জলা উপবাস বা একাহার থেকে এই ব্রত পালন করলে শুভ ফল পাওয়া যায়। তো বন্ধুরা, শুনলেন শনিদেবকে তুষ্ট করার জন্য এই বস্তুগুলি যদি দান করেন তাহলে কিন্তু আপনি শনির কুপ্রভাব থেকে রক্ষা পাবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।